নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। আজকে তোমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার তোমাদের সামনের মাধ্যমিকের জন্য, চ্যাপ্টার নাম্বার 17, সম্পাদ্য বৃত্তের স্পর্শ কম্পন। দেখো, আজকে এই চ্যাপ্টারটি না কিছুক্ষণের মধ্যে কিন্তু একদম পুরো কমপ্লিট হয়ে যাবে, তাই প্রত্যেকে তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটিকে দেখবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। প্রথমে তোমরা একটু জানাও যে তোমরা ক্লাস আমার আওয়াজ ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, প্রত্যেকে একটু জানাও কমেন্ট সেকশনে আমার আওয়াজ ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, একটু জানাও প্রত্যেকে কমেন্টে। ঠিক আছে, তো চলে আসছি। আজকে তোমাদের জন্য খুব আনন্দের দিন, কেন বলতো? মাত্র কিছু মুহূর্তের মধ্যে কিন্তু তোমাদের ক্লাস এই স্টার্ট এই শেষ হয়ে যাবে। কেন? কারণ লিমিটেড কথা বলবো আর আজকে আনলিমিটেড একটা চ্যাপ্টার করব। চলো শুরু করে দিই। প্রথমে বলি, স্যার আপনি এই যে কয়েকটা দিন ক্লাস নিলেন, তো আপনি কি শেষ করলেন? ক্লিয়ার, ক্লাস তো অনেক হচ্ছে, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, তো ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে আপনার নেওয়া ক্লাসে আমাদের কি প্রফিট হলো? তো দেখো, আমি অলরেডি এই পাঁচের অঙ্ক করিয়ে দিয়েছি, নাম্বার টু হচ্ছে ছয়েরটা করিয়ে দিয়েছি, তারপর ধরো এই সাত নাম্বার করণী করার ফলে আমাদের এই পার্টটাও হয়ে গেছে, তারপর ত্রিকোণমিতিতে আমাদের 12 নাম্বারেরটা করিয়ে ফেলেছি, 13 নাম্বার হাইট অ্যান্ড ডিস্টেন্স করিয়ে দিয়েছি। এবার আজকে আমরা একদম পুরো কোপ মারবো কোথায়, 11 নম্বরেরটা। ক্লিয়ার? ফলে ভাবো আমাদের ম্যাথামেটিক্স একটা প্ল্যান অনুযায়ী এগোচ্ছে, কি তাহলে ক্র্যাশ কোর্স কি জিন্দাবাদ, ঠিক তো? তো চলো আজকে আমরা এই 11 নম্বরে সম্পাদ্য আলোচনা করব, আর এই একটা পেজের মধ্যেই পুরো সম্পাদ্য কমপ্লিট করব। তো প্রথমেই আমরা লিখি চ্যাপ্টার বাবু 17। কি বললাম? চ্যাপ্টার বাবু 17, চ্যাপ্টার 17। ক্লিয়ার? আচ্ছা, প্রথমে আমরা ছোট্ট একটা বেসিক ইনফরমেশন দিই। কি ইনফরমেশন? চ্যাপ্টারের নাম কি? বৃত্তের স্পর্শ কঙ্কন। ক্লিয়ার? বৃত্তের স্পর্শ কঙ্কন, এটাই সম্পাদ্য। তো আমাদের বেসিক থট থাকবে, বাবুরে ধরে নাও এটা একটা বৃত্ত, কেমন? এবার যদি বৃত্তের, ক্লিয়ার, একটু থামো জাস্ট, আমি আর একবার ছবিটাকে আঁকি। ধরে নাও এটা একটা বৃত্ত। এবার বৃত্তের বাইরে যদি পয়েন্ট থাকে তাহলে কটা স্পর্শক পাবো? এটা কিন্তু এমসিকিউ এ বা শূন্যস্থান পূরণে বা সত্য মিথ্যায় কিন্তু দেয়, ওই কারণে বলছি মনোযোগ দিয়ে দেখো। বৃত্তের বাইরে যদি পয়েন্ট থাকে তাহলে আমরা কটা স্পর্শক পাবো? নাম্বার টু, বৃত্তের উপরে যদি পয়েন্ট থাকে তাহলে আমরা কটা স্পর্শক পাবো? আর নাম্বার থ্রি, বৃত্তের ভেতরে যদি পয়েন্ট থাকে তাহলে আমরা কটা স্পর্শক পাবো? ক্লিয়ার? তো লক্ষ্য করো, বৃত্তের যদি বাইরে পয়েন্ট থাকে তো লক্ষ্য করো আমরা এই যে একটা স্পর্শক আর এই যে আর একটা স্পর্শক, তাহলে টোটাল আমরা কটা স্পর্শক পাচ্ছি? দুটি স্পর্শক পাচ্ছি, না? তার মানে দুটি স্পর্শক পাচ্ছি। বা কমেন্ট সেকশনে তোমরা লিখে ফেলেছো, জামাল মন্ডল আমার প্রিয় ভাই, গোপাল, ওয়াও, সো সুইট নেম। তারপরে জ্যোতি দাস, ও আমার একটু টাইটেল অরবিন্দ কুমার দাস, জ্যোতি দাস। আচ্ছা, এক কেন বললে তুমি? ও পরেরটা বলছো, আচ্ছা ঠিক আছে, আমার বুঝতে ভুলে গেছে। তারপর দেখো পরেরটার ক্ষেত্রে, জামাল মন্ডল 110, মানে সরি 210, ও 210, ওয়াও সো সুইট, এত বুদ্ধিমান তুমি। এবার দেখো, যদি বৃত্তের ওপরে পয়েন্ট থাকে তাহলে আমরা কটা স্পর্শক পাবো? তাহলে আমরা পাবো ঘুরিয়ে ফিরিয়ে একটাই, তাই না? একটাই মাত্র স্পর্শক পাবো, তাহলে একটি। আর যদি বৃত্তের ভেতরে পয়েন্ট থাকে তাহলে স্পর্শক আঁকতে পারবে না, যখন স্পর্শক আঁকতে যাবে পেয়ে যাবে কি ছেদক। স্যার বুঝলাম না, স্যার কি বলছেন আপনি? দেখো, বৃত্তের যদি ভেতরে কোনো পয়েন্ট থাকে, ওই পয়েন্টকে পয়েন্টকে কেন্দ্র করে যখন স্পর্শক আঁকার চেষ্টা করবে
কিন্তু দেখো আর স্পর্শ করলো না, ছেদক ছেদ করে দিল বৃত্তকে। কেমন? তার মানে বৃত্তের ভেতরে পয়েন্ট থাকলে স্পর্শক তৈরি করতে পারে না, ছেদক তৈরি করে দেয়, ছেদক। তাহলে আমরা এখানে পাবো কটা? শূন্যটি, নাকি শূন্যটি স্পর্শক, মানে একটা স্পর্শক পাবো না। আইডিয়া শেষ। এবার নেক্সট দেখো, নেক্সট আইডিয়া, স্যার এই চ্যাপ্টারে কি ইনফরমেশন দেওয়া থাকবে? এই চ্যাপ্টারটিতে ইনফরমেশন কি দেওয়া থাকবে? তো এই চ্যাপ্টারে গিভেন ইনফরমেশন, দেওয়া তথ্য, দেওয়া তথ্য কি থাকবে? দেওয়া তথ্য থাকবে নাম্বার ওয়ান, ব্যাসার্ধ। ক্লিয়ার? ব্যাসার্ধ বা ব্যাসার্ধের দৈর্ঘ্য। স্যার এটা কেন বললেন? কারণ দেখো, যখনই তোমাকে ব্যাসার্ধ বলবে না, যখনই ব্যাসার্ধ দেওয়া থাকবে, তখনই তুমি কিন্তু আরামসে রুল কম্পাসের হেল্প নিয়ে, এখানে রুল কম্পাসের কাঁটা আর এপারে রুল কম্পাসের রুল মানে পেন্সিলটার মুখটাকে নিয়ে আরামসে বন বন করে শক্তিমানের মতন ঘুরিয়ে দিবে, তাহলে পেয়ে যাবে কি বৃত্ত। তার মানে আমার দরকার কি বৃত্ত অঙ্কন? তো বৃত্ত অঙ্কনের জন্য তোমাকে ব্যাসার্ধের দৈর্ঘ্যটা প্রশ্ন বলে দেবে, যে 3 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার বা 2.5 সেন্টিমিটার বলে দেবে তোমাকে। তো ব্যাসার্ধের দৈর্ঘ্য যখনই বলে দেবে, মানে আমি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এই সার্কেলটা আঁকতে পারবো। ক্লিয়ার? একটা তথ্য। নাম্বার টু তথ্য কি? বহিঃস্থ বিন্দু কেন্দ্র থেকে কতটা দূরত্বে আছে? কেমন? মানে আর একটা দূরত্ব দেওয়া থাকবে, কোন দূরত্ব? আমি লিখে দিচ্ছি এখানে, এই দূরত্বটা হচ্ছে কেন্দ্র থেকে বহিঃস্থ বিন্দু দূরত্ব। কেন্দ্র থেকে বহিঃস্থ বিন্দুর দূরত্ব কেমন? কেন্দ্র থেকে বহিঃস্থ বিন্দু দূরত্ব কিরকম? ধরো বহিঃস্থ বিন্দু এখানে রয়েছে, তাহলে সেন্টার থেকে কতটা দূরত্বে ওই পয়েন্টটা আছে, তবেই না আমি ওই পয়েন্ট থেকে ট্যাঞ্জেন্ট, ওই পয়েন্ট থেকে আমি স্পর্শ টানবো। তো এই দুটো ইনফরমেশন কিন্তু তোমাকে সুন্দর করে দিয়ে দেবে। ক্লিয়ার? ব্যাস, তাহলে আমাদের দুটো কাজ কমপ্লিট হয়ে গেল। তাহলে প্রথম কাজ কি বললাম? আমরা যদি বৃত্তের বাইরে পয়েন্ট থাকে কটা স্পর্শক পাবো, বৃত্তের উপরে পয়েন্ট থাকলে কটা স্পর্শক পাবো, বৃত্তের ভেতরে পয়েন্ট থাকলে গেলে মন খারাপ, একটা স্পর্শ পাবো না। মন খারাপ কেন? ওরা আনন্দ আঁকতে হলো না। এবার এই চ্যাপ্টারে কি ইনফরমেশন দেওয়া থাকবে? ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া থাকলে গেলে আরামসে সেই দৈর্ঘ্যটাকে মেপে আমি সার্কেল আঁকতে পারবো, বৃত্ত আঁকতে পারবো। আর আমাকে যে পয়েন্ট থেকে স্পর্শকটা আঁকতে হবে, সেই পয়েন্ট সেন্টার থেকে কত দূরে আছে সেটা আমাকে বলে দেবে প্রশ্নে। এবার নেক্সট চলে আসছি আমরা, ট্রিক্স, টেকনিক। তো নেক্সট ইনফরমেশন হচ্ছে ট্রিক্স। ট্রিক্সটা কি? ট্রিক্সটা লিখে রাখো সবাই, বিড়লা। কি নাম বললাম? বিড়লা। তোমরা তো টাটা বিড়লার নাম শুনেছো সবাই, তাই তো? একদম বুঝতে পারছো, প্রচুর দামি ব্যক্তি নাকি? তো টাটা বিড়লা, সেই বিড়লা, বিড়লা কি? কাটলেট। বিড়লা কাটলেট ও বিড়ি টানছে। ক্লিয়ার? তো কি বললাম? বিড়লা কাটলেট ও বিড়ি টানছে। বিড়লা হচ্ছে সেই মহান টাটা বিড়লা। তিনি কি করছেন? তিনি তিনি কাটলেট খাচ্ছেন। তোমরা জানো কাটলেট কি, আর সঙ্গে কি? বিড়ি টানছে। যদিও আমি কোনোদিন বিড়ি টানিও নি আর খাইও নি, ক্লিয়ার? তবুও এখানে লিখলাম বিড়ি, যদিও এটা ঠিক ওয়ার্ড নয় উচ্চারণ করা, তবুও বললাম জাস্ট তোমাদের পড়ার সুবিধার জন্য। বিড়লা কাটলেট ও বিড়ি টানছে। এবার তুমি বলবে, স্যার এখান থেকে আপনি কি আনতে চাইছেন? দেখো এখানে এখানে বি, বি মানে হচ্ছে কি জানো? বি মানে হচ্ছে বৃত্ত। কি বললাম? বি মানে বৃত্ত। তো চলো আমি একটা করে লিখবো আর একটা করে কাজ করবো এখানে। বি মানে বৃত্ত। তো আমার প্রথম ডিউটি হচ্ছে আগে বৃত্তটাকে অঙ্কন করা। চলো আগে বৃত্তটাকে অঙ্কন করলাম। স্যার কেমন করে অঙ্কন করবেন? ওই যে ব্যাসার্ধ দেওয়া থাকবে,
ওই ব্যাসার্ধটাকে, ব্যাসার্ধ যেহেতু দেওয়া থাকবে প্রশ্নে, ওই মাপটা নিয়ে সুন্দর করে একটা বৃত্তটাকে অঙ্কন করে নেবে, তাহলে প্রথম কাজ কমপ্লিট। ক্লিয়ার? তাহলে বি ফর বৃত্ত, তাহলে একটা কাজ কমপ্লিট। এবার দেখো, আচ্ছা লা, লা মানে কি? লা মানে হচ্ছে লাইন, কি বললাম? লা মানে লাইন। এবার কি করবে তুমি? লাইন টানো সেন্টার থেকে, সেন্টার থেকে আরামসে, সেন্টার থেকে আরামসে লাইন টানো। চলো আমি কালারটাকে চেঞ্জ করে ফেলি, আমি সেন্টার থেকে এবার লাইন টানছি। স্যার কতটা টানবেন? আরে ইয়ার সরকারি খাতা টানো না, সরকারি পেন মানে বাবার দেওয়া পেন, নো প্রবলেম, টানছই ইচ্ছা মতন দূরত্ব, আর একটু বড় করলে আমার পেছন থেকে চলে যাবে, তো বুঝতে পারছো লাইনটা লেখা দেখতে পাবো না তোমরা, ওই কারণে আমি করলাম কি জাস্ট এই অবধি লিখলাম। তাহলে বি ফর বৃত্ত, লা ফর লাইন। এবার দেখো তো পরে কি রয়েছে, পরে রয়েছে কাট, কি বললাম? নেক্সট রয়েছে কি কাট, তোর কাল চেঞ্জ করে ফেলি, নেক্সট হচ্ছে কি কাট। আচ্ছা কাট, তো কি করব আমরা? লাইনটাকে কাট করি, কেমন করে কাট করবে? রুল কম্পাসের, রুল কম্পাস তো তোমাদের আছেই, রুল কম্পাসের কাঁটাটাকে এখানে নেবে, ক্লিয়ার? আর রুলটাকে এই যে বলেনি দূরত্ব, দূরত্ব কতটা দূরত্ব আমি কাট করব, ওই দূরত্বটাকে নিয়ে জাস্ট ওই অংশটাকে কাট করবে, ব্যাস কাট করা কমপ্লিট। তো কি করলাম, আমাকে কেন্দ্র থেকে বহিঃস্থ বিন্দুর যে দূরত্বটা দেবে প্রশ্নে দেওয়া, ওই দূরত্বটার মাপ নিয়ে নেবো কাঁটা রুল কম্পাসের মাধ্যমে, মাপটা নিয়ে নিয়ে রুল কম্পাসের কাঁটার এক পারে আর রুলের মাথাটা এক পারে নিয়ে আরামসে বৃত্তচাপ অঙ্কন করবে, তাহলে কাট হয়ে গেল। নেক্সট কি? নেক্সট হচ্ছে লেট, নেক্সট হচ্ছে একবার কি, নেক্সট হচ্ছে লেট। আচ্ছা এখানে লেট মানে কি? এখানে মনে রাখবে আমরা এখানে ইউজ করব, লেট মানে হচ্ছে লম্ব সমদ্বিখণ্ড, কি বললাম? লেট মানে লম্ব সমদ্বিখণ্ডক, ক্লিয়ার? লম্ব সমদ্বিখণ্ডক। স্যার বিষয়টা কিরকম দেখো, আমি তো এই অংশটা পেয়ে গেছি, তো এখানে লম্ব সমদ্বিখণ্ডক আঁকার টেকনিকটা কি? অর্ধেক অর্ধেক অর্ধেক, অর্ধেকের থেকে বেশি নিয়ে আমরা উপরে বৃত্তচাপ আঁকবো, আমরা নিচে বৃত্তচাপ আঁকবো, ওই পরিমাপটা নিয়েই আমরা উপরে বৃত্তচাপ আঁকবো, আমরা নিচে বৃত্তচাপ আঁকবো, ক্লিয়ার? আঁকার পর যদি আমি, যদি আমরা ওই পয়েন্টগুলোকে জয়েন করিয়ে দিই, জয়েন করলে আমরা পেয়ে যাচ্ছি কি? লম্ব সমদ্বিখণ্ডক, ক্লিয়ার? তার মানে কি আমাদের চারটে কাজ কমপ্লিট। তাহলে কি কি করলাম? প্রথমটা হচ্ছে বি ফর বৃত্ত, তাই লাল কালারের বৃত্ত আঁকলাম, লা মানে লাইন, কালো কালারের লাইন আঁকলাম, কাট মানে কি কতটা অংশ আমাকে কাটতে হবে বাইরের বিন্দু পাওয়ার জন্য, সবুজ কালারে কাটলাম, লেট মানে কি, লেট মানে লম্ব সমদ্বিখণ্ডক, মানে লম্ব সমদ্বিখণ্ডক আমি নিয়ে নিলাম। আচ্ছা এর পরের কাজ কি? এর পরের কাজ হচ্ছে, এর পরের কাজ হচ্ছে ও। আচ্ছা বলতে পারবে এখানে ও, ও দেখতে কার মতো? ও দেখতে ইংরেজি মানে বলতে পারো ম্যাথামেটিক্স এর শূন্যর মতো না, বা বলতে পারো সার্কেলের মতো না ও দেখতে, ওই জন্য আমরা কি করব, আমরা দেখো এটাকে সেন্টার ভেবে, লম্ব সমদ্বিখণ্ডক যে লাইনটাকে ছেদ করেছে কে সেন্টার ভেবে, কেন্দ্র ভেবে আমরা আমরা আরামসে বৃত্ত অঙ্কন করছি, আমরা বৃত্ত অঙ্কন করছি, ব্যাস আমরা বৃত্ত অঙ্কন করে ফেললাম, ঠিক আছে বৃত্ত অঙ্কন করে ফেললাম, এক মিনিট থামো জাস্ট, বৃত্তচাপে কিন্তু কেউ ভুলবে না। আচ্ছা তাহলে বৃত্ত অঙ্কন করে ফেললাম, এবার যখন বৃত্ত অঙ্কন করা কমপ্লিট হয়ে গেল, এবার লাস্ট কাজ কি? লাস্ট কাজ হচ্ছে এবার বিড়ি টানছে, নেক্সট কাজ কি? লাস্ট বিড়ি টানছে, তো প্রত্যেকে জানো বিড়ি, বিড়ি দেখতে কার মতন? তাহলে এটা ধোঁয়া, বিড়ি দেখতে আমরা জানি প্রত্যেকে সরলরেখার মতন, এবার আমরা সরলরেখা টানবো, বিড়ি টানা মানে কি সরলরেখা টানো, তো সরলরেখা কোন বরাবর টানবে দেখো, আমরা এইখান থেকে, এখান থেকে সরি এক মিনিট জাস্ট, আমরা এখান থেকে
একটা সরল রেখা টানলাম, ক্লিয়ার? তো একটা সরল রেখা টানলে গেলে, রেখাংশ টানলে গেলে আমরা একটা স্পর্শক পেলাম, তাই না? যদি বলতো যে একটা স্পর্শক অঙ্কন করো, যদি সম্পাদ্যে বলতো বৃত্তের বহিঃস্থ বিন্দু থেকে একটি মাত্র স্পর্শক অঙ্কন করো, তাহলে একটা কমপ্লিট। যদি আরেকটা সম্পাদ্য দেয়, না 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 একটি নয় দুটি স্পর্শক অঙ্কন করো, তো একটা তো অঙ্কন করে ফেলেছি। এবার আমরা এই নিচ দিক দিয়ে আমরা এই নিচের দিক থেকে আমরা এই নিচের দিক থেকে আমরা আর একটা স্পর্শ অঙ্কন করি। চলো কালারটাকে চেঞ্জ করে নিই, ব্ল্যাক কালারে নিয়ে নিই, তাহলে বুঝতে পারবে। ব্যাস, তো আমরা আর একটা স্পর্শ অঙ্কন করলাম, কেমন? তো দেখো আমাদের কিন্তু দুটো স্পর্শক অঙ্কন কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? তো এই হচ্ছে এই চ্যাপ্টারের পুরো থট, ওকে? তো চলো আমি একবার জাস্ট তোমাদেরকে বলি, মন দিয়ে শোনো সবাই, কি কাজ করলাম। কাজ খুবই আসান, খুবই আসান। আমাদের কাজ হচ্ছে দেখো, বিড়লা কাটলেট ও বিড়ি টানছে, কেমন? তো আমি বি মানে কি লিখলাম? বি মানে হচ্ছে বৃত্ত, কি বললাম? বি মানে হচ্ছে বৃত্ত। আমি জাস্ট একবার আর দেখে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, বি মানে বৃত্ত। তো আমরা ওই কারণে বৃত্ত আঁকলাম। তারপরে লা, লা মানে কি বললাম? লা মানে লাইন। ওই কারণে বৃত্তের সেন্টার থেকে আমরা লম্বা লাইন টানলাম। তারপরে কাট, আমরা যতদূর অব্দি বহিঃস্থ বিন্দু নেব সেন্টারে আমরা রুল কম্পাসের কাঁটা বসিয়ে অতটা অংশ কাট করলাম। লেট মানে কি? লেট মানে হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক। কেমন করে আঁকতে হয়? অর্ধেকের থেকে বেশি নিয়ে উপরে আর নিচে, অর্ধেকের বেশি নিয়ে উপরে আর নিচে আমরা কেটে আমরা করব কি, লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম। ও, ও মানে কি? ও মানে হচ্ছে বৃত্তের মতো দেখতে, ইংরেজিতে ও বৃত্তের মতো দেখতে, ওই কারণে আমরা বৃত্ত অঙ্কন করব। এই পয়েন্টটাকে আমরা কি করছি, সেন্টার ভেবে আমরা আরামসে বৃত্তটাকে অঙ্কন করলাম, ক্লিয়ার? অঙ্কন করা কমপ্লিট। এবার লাস্ট কি, বিড়ি টানছে। দেখো বিড়ি দেখতে কার মতন, বিড়ি দেখতে কিসের মতো? সরলরেখার মতো। তো যদি একটা স্পর্শক অঙ্কন করতে বলে তাহলে এই হয়ে গেল, যদি দুটো স্পর্শক অঙ্কন করতে বলে তাহলে এই হয়ে গেল। ব্যাস, এই হচ্ছে আমাদের আজকের চ্যাপ্টার, ক্লিয়ার? এখন তোমরাই বলো, খুব কি টাফ লাগলো চ্যাপ্টারটি? যদি চ্যাপ্টারটা বুঝতে পেরে থাকো তাহলে একটু তোমরা কমেন্ট সেকশনে কমেন্টে জানাও, সকলে সকলে কমেন্ট সেকশনে কমেন্ট জানাও, একটু দেখে নিই প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা। জামাল, ক্লিয়ার স্যার? অন্য স্যার, ও সব ঝড় উঠে গেছে, ঝড়, বৃষ্টি কেন আসছে না? মানে তোমাদের কোনো বান্ধবী থাকলে গেলে সেটা বলছিলাম, কারণ বৃষ্টি তো মেয়েদের নাম হয়। আচ্ছা, ইজি ইজি ইজি, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, বাহ দারুণ বিষয়, এতজন ইয়েস ইয়েস হ্যাঁ ক্লিয়ার বলছো যে নামগুলো পড়া যাচ্ছে না, স্পিডে যাচ্ছে খুব, ঠিক আছে। স্যার সরলরেখাটি কি করে আঁকবো? জীবনও হাত দিয়ে আঁকবে না, ক্লিয়ার? তা বলে পা দিয়ে আঁকবে? না না, পা দিয়েও না, সুন্দর করে তোমরা স্কেলের হেল্প নিয়ে আঁকবে, কেমন? কারণ সরলরেখা আঁকার একটাই টার্গেট, একটাই কিন্তু মানে মাধ্যম, স্কেল। ওই কারণে যখন এক্সাম দিয়ে যাবে তখন যেন দেখবে, দেখে নেবে স্কেলটা যেন ঠিকঠাক থাকে। ওরে বাপরে, শিব শঙ্কর এতগুলো ক্লিয়ার পাঠিয়েছো, গুড, ছাক্কাস। আচ্ছা শুভজিৎ, একটা কোশ্চেন আছে, অবশ্যই এই টপিকের উপর যে কোনো কোশ্চেন সাগ্রহে নেওয়া হবে। আচ্ছা অঙ্কন প্রণালী লিখতে হবে কি? দেখো
সম্পাদ্য যখন দেয় তো দেখবে ওখানে ওরা উল্লেখ করে দেয় অঙ্কন প্রণালীর প্রয়োজন নেই, ঠিক আছে, খালি সম্পাদ্যটা জাস্ট ওরা অঙ্কনটা শুধু চায়। আচ্ছা তাহলে তোমাদের যেহেতু আর এই টপিকের উপর কারো কোশ্চেন নেই যেহেতু এবং বুঝতে পেরেছো, ওই জন্য আমার মনে হয় ক্লাসটাকে আর বড় না করে চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই, বরং যদি প্রয়োজন হয় কিছুক্ষণ পর আবার আসছি নতুন কোনো টপিক নিয়ে, তাহলে আমরা অনেকটা এগিয়ে থাকবো, কি বলো? তাহলে আজকে আমাদের এটুকুটাই, নমস্কার। ধন্যবাদ।